সকালবেলা হাতের কাছে একটু সময় থাকলে এই মজার সবজিটি রান্না করে নিতে পারেন। এটা রুটি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে খেতে দারুণ মজা লাগে। হাতের কাছে যা যা সবজি থাকে তা দিয়ে রান্না করা যায়। আমার হাতের কাছে যা যা সবজি ছিল তা দিয়ে আজকের এই সবজি রান্না করেছি। আমি এখানে নিয়েছি বেগুন, টমেটো, গাজর, আলু, পটল। এছাড়াও আপনারা চাইলে পালং শাক, পুঁই শাক বা অন্যান্য সবজিও নিতে পারেন। সবগুলোই এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার এই সবজিগুলোকে আমি একটু সেদ্ধ করে নিব। এই জন্য হাঁড়িতে অল্প পরিমাণে পানি গরম করতে দিয়ে এক চা চামচের মতো লবণ দিয়ে নিলাম। পানিটা যখন ফুটে উঠবে প্রথমে যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো দিয়ে দিচ্ছি। আলু, পটল এবং গাজর 3 মিনিট আমি এটাকে সেদ্ধ করে নিব, এর বেশি সেদ্ধ করব না। আপনারা চাইলে সেদ্ধ না করেও রান্না করতে পারেন। সেদ্ধ করার সময় আমি পানিটা অল্প দিয়েছি, কারণ এই পানিটা ফেলে দিব না। 3 মিনিট পরে বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম মিষ্টি কুমড়া এবং বেগুন। আপনারা চাইলে বেগুনটা সিদ্ধ নাও করতে পারেন। এগুলোকে মিনিট তিনেকের জন্য সিদ্ধ করে নেওয়ার পরে তুলে নিচ্ছি এবং অবশিষ্ট পানিটা ফেলে দিব না, এই পানি দিয়ে রান্না করব। এই জন্য পানির পরিমাণটা আমি অল্প দিয়েছিলাম। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো তেল, 2 শুকনো মরিচ, রসুন কুচি। একটু ভেজে নেওয়ার পরে আদা থেঁতো করে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, পেঁয়াজ কুচি। এবার ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নিব, তারপরে সেদ্ধ করা সবজিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এই সবজি রান্নায় মশলার পরিমাণটা অনেক কম লাগে। কয়েকটা কাঁচামরিচ ফালি। ঢাকনা দিয়ে কম আঁচে কিছুক্ষণ রান্না করব। দিয়ে দিচ্ছি টমেটো, তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে পানি দিয়ে নিব। সবজি সেদ্ধ করে নেওয়ার পর যে অবশিষ্ট পানিটা ছিল সেই পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সবজিটা হবে মাখো মাখো, কোনো রকম ঝোল রাখা হবে না, আবার একদম ভাজিও হবে না, তাই সেই পরিমাণে পানিটা দিয়ে নিচ্ছি। আর সবজি যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে তাই খুব বেশি পানি দেওয়া যাবে না। যখন এরকম অনেকটাই কমে আসবে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, চাইলে ধনিয়া পাতা কুচিটা দিতে পারেন, তবে সবসময় ধনিয়া পাতা কুচি হাতের কাছে থাকে না, তাই এখানে ভাজা জিরা গুঁড়ো দিয়ে নিলাম। রান্না হয়ে গেল সবজি। খুব সহজে এবং অল্প সময়ে এই সবজিটি রান্না করা যায়। এবার রুটি, পরোটা কিংবা গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং ভিডিওটি ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।